এই সুতি খালে আসে টান আর গায়ে আমার আসে ঘাম ঘন ঘন ঠোকর মারে আর বসেই আমার জন দাদা বুড়ি আমার পালিয়ে গেছে পড়ে আছে শাড়ি আর রাতের বেলা শাড়ি ধরে করি ছেঁড়া ছেঁড়ি মনের কথা বোঝে না কেউ বোঝে আমার বেন তাই তো আমি বসে নিয়ে খেলতে আসি গেম গায়ে কি আমার এমনি ঘাম আসতেছে 25 বছর আগে আমাদের বুড়ি চলে গেছে সেই থেকে তোমার বেনের মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি সুতি খালে আসে টান গায়ে আমার আসে ঘাম কোন কোন ঠোকর মারে বসি আমার জন একি আমি চাইলাম মাছ আর উল্লো বড় কোলা ব্যাং তো ফুটেছে মোটা কোলা ব্যাং ও দাদা রে তো ফুটেছে মোটা কোলা ব্যাং ও সালাম মুসা কামড় দিয়েছে বেঈমানি বাচ্চা তোদের আমি খেয়ে ফেলবো দাদা আমার মা যখন বেঁচে ছিল আমার বাবা খুব ভদ্র ছিল মা মরে যাওয়ার পর থেকে বাবা অভদ্র হয়ে গেছে এই আমাদের ছুঁচর বাচ্চা মা মরে যাওয়ার পর থেকে বাবা যাত্রার পুকুরে ছিপ ফেলছে সেবারে মদনুমার পুকুরে ছিপ ফেলতে গেল মদনুমা চোর বলে বাবাকে পাঁজা মেরে ধরলো তারপর ছেড়ে দিল কেন ছেড়ে দিল মা মরে যাওয়ার পর থেকে বাবা অবাকা হয়ে আছে বলে তা যাই হোক মা মরে যাওয়ার পর থেকে রান্নাবান্নার দায়িত্ব সব আমার আমি যেন আমার বাবার স্ত্রী বাবা মাছ ধরে আনলে রান্না করে বাবার খাওয়াতে হবে দেখি এখন বাবা কার পুকুরে ছিপ ফেলছে তো ফুটেছে মোটা কোলা ব্যাং ও খোকা রে তো ফুটেছে মোটা কোলা ব্যাং তোমার বৌমা ছমাস বাপের বাড়ি পড়ে আছে তুমি লেডামাই ধরেছো তুই কি করবি তোমার ছিপ হে আমি দুটো যা ছিপটা ভেঙে দিলি লাডামা ধরছো কেন এই কুত্তার বাচ্চা এই কুত্তার বাচ্চা না আমি তোমার বাচ্চা তুই কি জানি লাডামাদের কেজি কত করে কত করে 200 টাকা কেজি আচ্ছা আচ্ছা কোন আমাদের কেজি কত করে কত করে 120 টাকা কেজি তা লাডামা খাবে না কি মার কেন ওই লাডামা ওই লাডামা ওই দা মুখ দে ওই লাডামা জন বউ চলে গেছে লাডামা মুখে ছিরে নিয়ে আছে তুই কোথায় চুকা তুমি লাডামা ধরে বন্ধ করো কেন তুমি এই মুহূর্তে চৈগিনে চলে যাও 14 বিঘে ফিশারি কেন সেখানে গিয়ে কাল্লামা ধরে আনো তবে তোমার বৌমাকে বাড়িতে ফিরে আনবো যা চলে ঠিক আছে কথা মতো কাল্লা মাছ হতে যাচ্ছি কাল্লা মাছ হতে বাড়ি আসবো ফের বাবা শুনে হেঁকাতে করে বাবা শুনে হেঁকাতে না শশা ধরে মারবে ওই শশা ধরে মারা বেয়ে যাই তো ধরে মারবে আমার যেন রেড সেন্ট বেল গিয়েছিল বস সামনে ধরে ধরে মারবে মনে হয় যেন তেজ বাবা করি বাবাকে পাঠালাম 14 বিঘে ফিশারি কাল্লা মাছ ধরার জন্য তা কাল্লা মাছ যদি না ধরে আনে কইকাই যেমন নামচন্দ্রকে 14 বছর বনবাসে পাঠিয়েছিল তেমনি আমার বাবাকে আমি 14 বছর চৈকি তোলা পাঠিয়ে দেবো চলে গেলে চলে গেলে প্রাণটায় আমার আর চলে গেলে প্রাণটায় আমার কে জুড়া বিয়ে জ্বালা মালো ছুরি এমন বানে বুকটা হলো ফালা ফালা আর মালো ছুরি এমন বানে বুকটা হলো ফালা ফালা আর চলে গেলে প্রাণটায় আমার চলে গেলে প্রাণটায় আমার কি জুড়া বিয়ে জ্বালা মালো ছুরি এমন বানে বুকটা হলো ফালা ফালা আর মালো ছুরি এমন বানে বুকটা হলো ফালা ফালা দিদি যার স্বামী নেই তার পাশে কেউ নেই তোমরা কি মনে হয় আমার স্বামী মরে গেছে সে যদি মরে যেত আমার জীবনটা জুড়িয়ে যেত সে মরে নেই সে দু ছাবলের মান্যা চলে গেছে তা তুই গেছি গেছি আমার খুব একটা অসুবিধা হচ্ছে না ভেবেছিলাম মেয়েটাকে বিয়ে দিয়ে জামাইটাকে ছেলের মতো করবো না সে আসা আমার পূর্ণ হলো না ছমাস হতে না তো মেয়েটা আমার ঘরে উঠে এলো বলে স্বামীর ঘর করবো না আর ভাত আর খাবো না মেয়েকে আমি বেশি কিছু বললাম না মেয়েকে আমি চেপে দিলাম কিন্তু তলে তলে এদিকে ফোনটা ঠিক আমি চালিয়ে যাচ্ছি দাদা করিনি করিনি এই মেয়ে 14 বিঘে জমি চাষ করেছি বন্যায় সব ভেসে গেল পুকুরে মাছ সব ঘদিয়ে বেরিয়ে গেল টমেটো বাগান পুরো সাদা হয়ে গেল তাই আমি এসেছি রাতের বেলায় ফিশারির মাথায় এই নেট জাল দিয়ে চতুর্দিক ঘিরে দেবো যাতে রুই কাল্লা না বেরোতে পারে না এখানে খুব ভূতের অত্যাচার আমার ভয়ও লাগছে আকাশে এড়া তারা ফুটে গেছে এই তালে চারটা মেরে দিই মাছ লাগবে ভালো দাঁড়াও এখানে বসি মাছ লাগবে তুই কি দিয়ে মারবো আর তুলবো যা হয় হবে আজকে লাস্ট খেল একটা খেলবো আমি না ভয় লাগছে আর ঠাকুরের গান ধরি যা হয় হোক
তোমার দিদি মরে যাবার পর থেকে আমি তো পুরো ঢব ঢাবে হয়ে গেছি এ কি আমি তো তোমার সর্বরূপে সম্পূর্ণ দেখছি উপর থেকে সম্পূর্ণ দেখলে হবে ভিতরে সব ঢব ঢাবে হয়ে আছে তবে তোমার দিকে একটা কথা মনে পড়ছে জানো কি কথা গো জানো ডাসা পিয়ারা আর তোমার চিয়ারা একই মালে দানা ফুরিয়ে গেছে তা তোর আবার দানা ফেলতেই কেন সোনা ফেলে দি এই মিথ্যে কথা এই সত্যি কথা আমার কি মনে হচ্ছে জানো কি গো শুকো রুটি আর তোমার পাটি পুড়ে যায় আমার মন ভালো নেই কেন নেগোরারা তোদের মন ভালো নেই কি হয়েছে হ্যাঁ তুই মিথ্যে কথা বলছিস সত্যি কথা সত্যি কথা তাহলে পা দেখ পানি কি করবি আই তোর পা দেখ কি দেখবি বাবা পা তো নয় কি জানো সোনা তাল আচ্ছা বেন বলো তুই আর 25 বিঘা জায়গা চাষবাস করছো কতদিন তোমাকে টাকা পয়সা চাইছি না কেন চাইনি এর একটা উদ্দেশ্য আছে তালা সরে সরে এসো আরে ঘুরে ঘুরে এসো ও বুকে ধরে এসো এই তো এসেছি ও বেন খুব ভালো তাই না আচ্ছা বেন বলো তুমি যে আগে বিঘা জায়গা টমেটো বাগান চাষ করেছো ওই যে পাঁচ খুঁটি গুলো এখানে কে বয়ে নিয়ে এলো কেন দাদা তুমি নিয়ে এসেছো কেন নিয়ে এলাম এরও একটা উদ্দেশ্য আছে তালে সরে সরে না যাব না বেন খুব ভালো আচ্ছা বেন বলো তুমি যে 15 20 হাজার টাকার মাছ পুকুরে ফেললে ওই টাকাগুলো কে দেছে কেন দাদা তুমি দিয়েছো কেন দিছি এরও একটা উদ্দেশ্য আছে আ না কি ভাতার খাকি ফেলে দিচ্ছ এই যে তোমার আমি ফেলে দিলাম এরও একটা উদ্দেশ্য আছে তালে সরে সরে আয় এবার যাব আরে ঘুরে ঘুরে এই তো আপ বুকে ধরে এই তো এসেছি আর দু চার বার ফেলে দাও কি বলছিস আমার খুব ভালো লাগছে তাই নাকি জানো দা এই যে চেপে চেপে ঘষে ঘষে তোমার বুকে ধরে আসছি না আচ্ছা নিজে কি মনে হচ্ছে জানো কি গো আমি ছিলাম শ্রীদেবী হয়ে গেছি রানুদি আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে আমি বানর ছিলাম হনুমান হয়ে গেছি আমারও ইচ্ছে হয় আমারও ইচ্ছে হয় আজকের দিনটাকে ধরে রাখবার মতো মনে রাখিতে যে ইচ্ছে হয় বেন বেন করিতে ইচ্ছে হয় বেন করিতে ইচ্ছে হয় আমারও ইচ্ছে হয় আমারও ইচ্ছে হয় আজকের দিনটাকে ধরে রাখবার মতো মনে রাখিতে যে ইচ্ছে হয় বেন বেন করিতে ইচ্ছে হয়
প্রেম করিতে ইচ্ছে হয় প্রেম করিতে ইচ্ছে হয় না না আমার জীবনে অশান্তি ছাড়া আর কিছু নেই আমি সংসার ছেড়েছি এই যে স্বামীকে ত্যাগ করে চলে এসেছি মার বাড়িতে শুধু একটা কারণে হরকেনে মাছ খেতে ভালো লাগে না মাল্লাটা মাছ মার কাছে বললাম মা আমি কাতলা মাছ খাবো আমাকে এনে দাও না তাই মা চৌদ্দ বিঘে ফিশারি মায় ধরতে এসে আর যাবো না আমি বাড়ি তাই মাকে আমি খুঁজে এসেছি মাকে খুঁজে নিয়ে তবে আমি বাড়ি যাবো বাবাকে খুঁজলাম চৌদ্দ বিঘে ফিশারি তা কাতলা মাছ যদি না পাই বাবার মাথা কেটে নিয়ে আমার বইয়ের দিয়ে খাবো সকল ভালো বাসুলি করেছ শুধু কখন ভালো বাসুলি করেছ শুধু জীবনের ডায়েরিটা খুলে দেখি লেখা আছে পারাটা ও হাই না বস মনে হচ্ছে কেউ এসেছে কখন ভালো বাসুলি করেছ শুধু করেছ শুধু কি ব্যাপার গন্ডল করে বাপের বাড়ি পড়েছিলিস তা আমাদের জায়গা পা দিয়েছিস কেন আমি এখানে এসেছি দুটো কারণে কি কারণ একটা তোর মাথা চিবিয়ে খাও বলে এসেছি একটা কারণ হলো আমার মা আমি খুঁজে এসেছি তোর মা তোর বাবাকে ছেড়ে অন্য বাবার সাথে প্রেম করছে দেখে যা এই খাসি আমার মার নামে একদম বাজে কথা বলবি না আমার আমার লক্ষ্মী রাস্তায় বেরোলে ছ সাতটা ছেলে আমার মার পিছনে ঘোরে আমার বাবা কার্তিক মা দুর্গা ছেলে আমার বাবার এত রূপ সিনেমা নায়িকারা বাবা দেখলে সব চুমকায় এই খাসি তুই এখানে কি করতে এসেছিস আমি আমার বাবার খুঁজে আমি জানি তোর বাবা গলদ আছে কি গলদ দেখে যা তোর বাবা মদন মার পুকুরে ছিপ ফেলছে মদন মার সে কত না কীর্তি বাবা তুমি মদন মার পুকুরে ছিপ ফেলতে গেলে কেন তোমার বৌমার কাছে মুখ নেড়া শুনতে হচ্ছে মনে দুঃখে যেন দুপুর কাছে গলায় জড়তে মরি আরে খাসি যার একটা মাছ খাবো মরুন নি তার আবার চাটাং চাটাং কথা আমি খাসি স্বামী মরে গেলে তখন বলবি ও শিব গো আমার ছেলে কোথায় গেলে গো আমি খাসি কাল বলতে লাইট ঢুকে দেবো আমি মেসি তুই হলি হাম বড় খাসি না আমি মেসি তোর সে কোনো কথা নেই তোর সে কোনো কথা আমার মার আমি খুঁজে দিচ্ছি আমার বাবাই খুঁজছে আমার মার খুঁজে নিয়ে তবে আমি বাড়ি যাব রাতনি হলো ফিরি যা এবার ফিরি যা যদি দেখে ফেলে হবি কি উপায় কলঙ্ক লাগবে যে তোমার ও তুমি দূর হলো কি ছাড়ি বেলি নি রাতনি হলো ফিরি যা এবার ফিরি যা রাতনি হলো ফিরি যা এবার ফিরি যা টিং 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 বাবা ও মারি ও বাবা ও ভগবান এসব আমি কি দেখছি হেমমালিনী আর গাব্বর সিং শোলে বই করে কিভাবে মাথা হ্যাঁ করে আছে দেখো আমার ইচ্ছে হচ্ছে এদের এখানে স্মৃতি করে রেখে দিই মায়াই গড়া এ সংসারে মায়াই গড়া এ সংসারে পরকিয়াই ধরা পড়ে মিছে কেন কাঁদিস মা বাপ ফিসারির কিনারা মিছে কেন কাঁদিস মা বাপ ফিসারির কিনারা মায়াই গড়াই এ সংসারে মায়াই গড়াই এ সংসারে পরকিয়াই ধরা পড়ে মিছে কেন কাঁদিস মা বাপ ফিসারির কিনারা মিছে কেন কাঁদিস মা বাপ ফিসারির কিনারা মিছে কেন কাঁদিস মা বাপ ফিসারির কিনারা আপনার কি ভাবছেন ছেলে বাবার জামা কলা ধরছে কেন ধরবে না বাবা যদি বিনের সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত হয় জামা কলা ধরবে না কচি আমি লিপ্ত হইনি ক্ষিপ্ত হয়েছিলাম ছি মাছি অসিদ্ধ হয়ে গেলে তুমি বড় বড় কথা পেঁপে দিয়ে চেপে হামান দিতে সাথে শিলনাটে পেটে হম লালিবাকে পাঠিয়ে দেবো ন্যাকামার গল্প এতে দুদিন আগে মারা বিনা সাহায্য হয়ে গেছি বলি মা আমার একটু ডাক্তারখানায় চো বলে না আমি পারবো না এই দৌড় দাদা তুমি কাঁদি কেন আমি তোমার থেকে কাঁদছি আরে বাবুরে তো তুমি কাঁদছো কেন বাবা কাঁদু লাগে কাঁদি কি বলবো ডাক্তার বললো তোমার শরীর খারাপ কলা দিয়ে মাছের ঝোল খাবে কাঁদছো কেন আমি তোমার থেকে কাঁদি আরে বাবুরে তুমি কাঁদে আনো আ বা জন্ম দিচ্ছে বা কাঁদু লাগে কাঁদি কি বলবে এই লোকটা রাত 12টার সময় এক কাঁদি কোলা নিয়ে গিয়ে আমার বাড়িকে দিয়ে আসলো আমি জানি তোর বাবা গলদ আছে আমার মা শরীর খারাপ করেছে আমি দেখভাল করবো
এক কাদি কাজ কোলানে আমার মার উপহার করতে এসেছে তাহলে আমার সঙ্গে এই পুরো আন্ডারস্ট্যান্ডিং আছে এই আমুদে মাছে বাচ্চা তোর মা কলা খেতে চেয়েছে বলে আমার বাবা কলা দিয়েছে ওচি ও চাই নাই জোর করে দিছি বাবা তোমার এত বড় সর্দা তুমি আমার শাশুড়ি কলা খেতে দিয়েছো মানে আমার সম্পর্ক বিচ্ছেদ করতে চাচ্ছ তোমার দাঁড়াও ব্যবস্থা করছি তুমি কি বলো বলো আমার শাড়ি কেন কলা দিয়েছো বলো বলো উত্তর দাও বলো বলো না এই ব্যাপারটা আর হুমড়ে যেতে হবে আমার এক তো শরীরে বইছে মারামারি কচি ফালতু কথা বলবি না আরে মিথ্যা কথা বলছিস এই কে মিটাও দে এই করে করে খাই না তুই এই করে খাস আমার না বন্ধন দিচ্ছি তোর স্বভাব খারাপ তোর স্বভাব খারাপ তোর চরিত্র খারাপ এই খচ্চর মে এই খচ্চর মানে তুই দুদিন আগে মদনপুরি ছিপেছিলি তোর বাবার কি হয়েছে রে তোর বাবার কি হয়েছে রে ওই দেখ বেই ভাতারির ভাব দেখ তুই কি মারবি নাকি মারবো মানে যেমন পেটে ধরেছি তুলে আছাড় মারবো এই তুই আমার পেটে ধরেছিস হ্যাঁ আমার মা কথা গেলে বেই ভাতার এ আমার মাথা ঠিকই মাথা ঠিক নেই এই তো তুই আমার কোলে মাথা ঘুমাচ্ছিলি কি আছে তুই আমার কোলে মাথা ঘুমাচ্ছিলিস তোর গায়ে হাত দিতে আমার ঘৃণা করে রে ও ভগবান যার জন্য করেছিলি সেই বারে চোর আমি তো কোলে মাথা শুয়েছিলি না ওই ঝিবিরের মাথা শুয়েছিলি না তুই আমার কোলে মাথা ঘুমাচ্ছিলিস নষ্টা মেয়ে ছেলে কোথাকার আমার হলো সর্বনা এদের হলো পৌষ মা আর আমার জমি পুকুর ধরবই আমি মা মা ও মা এ কি আছে বল সুযোগ পেলে এরা তাই সবার মা ঠিকই বলেছিস বেশি বাড়াবাড়ি করলে ফেলে দেব না ফেলে তেরি করে বাচ্চা মুখ সামলে কথা বলবি এই আমুদের মাঝে বাচ্চা তোর মা যা কিছু করছে তোর মা লাশ ফেলে দেবো আমার হলো সর্বনাশ এদের হলো পৌষ মা আমার জমি পুকুর ধরবই আমি মা সুযোগ পেলে এরা তাই সবার মা বেশি বাড়াবাড়ি করলে ফেলে দেব না ঝোকে গানে শালি তুই যদি পুষ্পারা ঝস আমি বিষে ভরা নাকি আমি পাগলা হয়ে এই কে কোথায় আছি ঔষধ নিয়ে আয় আমার শাউরি আমার বাবার টাকে ছোবল মেরেছে এই খাসি আমার মা নাগিন যেখানে পা দেবে এক ছবলে ছবি যাবে দুজন আমার বাবা শাহরুখ খান পাঠান বই করেছে তোর মা তুই হলে গিয়ে দেখে নিবি তোর মা ভাতার ছেড়ে চলে গেছে মেরোর ঘরে তোর বাবার এক করে পড়েছিল বলরামপুরি ধারে বা শুয়ার বাচ্চা বা তাক দিনা দিন ঠেসে দাও পুরে দাও 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 বাবার কোমর মেলা সন্তুষ্ট হয়ে যা আমি জয়দেব হালদার এই মুহূর্তে 100টি টাকা পুরস্কৃত করছি মা এসব কি বলছে কি আরে কে বলছে ও তো খাসি বলছে জামাই কি আছে তুমি সেদিন জামাই হতে কি করতাম জানো কি করতে আমার বিয়ে করতে হ্যাঁ বিয়ে করতাম না তোমার ভাই কি করে ঘুরতাম এই ছোট লোকের গোপন কথা হাঁটিয়ে দেব মাথা আর ক্ষতি পূরণ পাচ্ছি না বুঝি না চাষির ব্যথা তা তোমার কোথায় ব্যথা হয় তুমি দেখতে পাচ্ছ না ভগবান জুড়ে চোখ দিয়েছি এই যে বন্যা এসে ভেসে আছে কারা ব্যথা আছে আমাদের মধ্যে চাষিরা তোর মা ভাতার ছেড়ে চলে গেছে মেরোর ঘরে তোর বাবা ইজো দিয়ে পড়েছিল রোডে খারে ছোট লোকের কটু কথা হাঁচিয়ে দেব মাথা আর ক্ষতি পূরণ পাচ্ছি না বুঝি না চাষির ব্যথা তোরা চাকি মারবো তোকে কথা হবে তোমার মুখে তোরা চাকি মারবো তোকে কথা হবে তোমার মুখে শ্রাম কৃষ্ণদা আশায় আশা আমার হলো সর্বনাশ এদের হলো পৌষ মাস আমার জমি পুকুর ধরবই আমি মা কিছু খেলে এরা তাই সবার মা বেশি বাড়াবাড়ি করলে ফেলে দেব না চলে তোকে চেপে চেপে বাবা চি মাছি আমি তোমার মেয়ে এইভাবে চলাফেরা করলে
আমাদের মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে যাবে নারে মা না নারে মা না অভাবে তারুণায় পড়ে চাষ করতে আমি বাধ্য হয়েছি আর দাদা তোমার এই জমি চাষ করাই বড় ভুল করেছি কারণ তোমরা হলে জমির মালিক আর আমরা চাষি কখনো খরা কখনো বন্যা ধুলিসাৎ হয়ে যাচ্ছে আমাদের জমির চাষ তোমরা সরকার থেকে কৃষি সম্মান নিধি যোজনার টাকা পাচ্ছ রাজ্যতে কৃষক বন্ধুর টাকা পাচ্ছ আর আমরা কি পাচ্ছি বলো তো আমাদের মতো ভাগ চাষিরা দুঃখ লাঞ্ছনা গঞ্জনা ছাড়া আর কিছুই না তুমি ঠিক বলেছো বিন প্রতি বছর বছর খরে বর্ষা চাষিদের যেরকম ক্ষতি হচ্ছে আমরা জমির মালিক চাষিদের পাশে গিয়ে দাঁড়াই তারা তো বৃষ্টি আত্মহত্যা করবে তাই কথা দিচ্ছি বিন আমার এই পঁচিশ বিঘে জায়গা আজ থেকে তুমি তিন বছর ফি ফিতে চাষ করে যাবে বাবা তোমার পঁচিশ বিঘে জায়গা আমার শাউরি কীভাবে দেবে আরেকবার দেখো দেখি আমার এই পঁচিশ বিঘে জায়গা আজ থেকে তুমি তিন বছর ফি ফিতে চাষ করে যাবে আরেকবার দেখি ফি ফিতে চাষ করে যাবে বাবা তুমি তোমার বিনের পাশে দাঁড়ালে তোমার বৌমা গন্ডল করে বাপের বাড়ি পড়েছিল আমার পাশে কে দাঁড়াবে বাবা আমি পাশে দাঁড়াবো ছিনালি কান্না কাঁদুনি এই যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে ঝগড়াবে ঝাঁটি হবে আবার ফের আপসে আমি তুমি মিশে যাবো এইসব কথা বলে এই তা তুই আমার পেটে হয়েছি না আমি তোর পেটে হয়েছি রে দেখো সামান্য ল্যাটা মাঝে যেন দ্বন্দ্ব করে চলে এলি এই একটা কথা বলি শোন তা তুই কি আমার পেটে হয়েছি না আমি তোর পেটে হয়েছি রে না দাদু আমি ভগবানের কাছে কামনা করে বলছি আমি তোমার বগল থেকে হয়েছি শোন লাভা মাইনে বউ ঝোলা কর চলে যাবে না দাদা এইভাবে তোমার আমার খরানো একদম উচিত হচ্ছে আমি আর কি বাজে আর কি বাজলি এসো ছেলে ছেলেম বাবা সেরুম বলি শোনো এই সব মেগুন লেরা ছেলে মোরা বুঝবে না তুমি আমি দুজনে চলে যাব পুকুরের কিনারে পুকুরের কিনারে কে দুজনে শুধু হাঁচা 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 এই হাসা হাসা ছোলা লেটা ধরো তা চলো ছোলা বিয়া কি যদি রীতি কি ছোলা বিয়ে কি ও গেয়া সামালো মুসু ও মেরি ইয়া পিতা পিতা তোমার জ্যাকেটটা নিয়ে যাও পিতা এই শোনো না মার বাবার খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং তাই না আমি ভগবানের কাছে কামনা করি আমার শাউরি আর আমার বাবা আন্ডারস্ট্যান্ডিং যেন সারা জীবন বেঁচে থাকে দুজনে ঝড়া করে যেন বিষ কিনা আত্মহত্যা করে না কি বলছো কি আচ্ছা বলো তো গিট্টি হ্যাঁ বলো রট এই ও কি ভাষা শেষ করে ফেলবে একদম আচ্ছা বলো তো গিট্টি বলবে তো রট তুমি স্বামীকে ছেড়ে ছমাস বাপের বাড়ি পড়েছিলে স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে তুমি কি নিয়ে খুশিতে ছিলে আমি ছমাস খাজবিনার ওপর চোখের জলে সাঁতর কাটছি আচ্ছা আমাকে জেনে ছমাস কেমন সুখে ছিলে তুমি বউ হারিয়ে স্বামীরা কি নিয়ে থাকে ওরা যেসব স্বামীদের বউ চলে গেছে তারা বলুক বউ হারিয়ে স্বামীরা কি নিয়ে থাকে তারা বলে রট কাটছি রট কাটছি ওরা কলিযুগে মা হারালে মা পাওয়া যায় কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না রে বউ হারালে বউ পাইছে না বউ পাইছে না বউ পাইছে এটা আমার ডায়লগ নয় চিরঞ্জিতের ডায়লগ ফাংশনে বলেছিল গ্যাপে পুরে দিল আচ্ছা তাই ছমাস তোমাকে হারিয়ে আমি কোলবালি নিয়ে খাটে একা শুয়েছিলাম তোমার যা কাতলা মাছ খাওয়া চাহিদা ও মেনটেন করার ক্ষমতা আমার নেই তাই আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমার কোলবালিশের কাছে বলো কেড়ে দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে কেতে যা এমন শুধু কাছে পেতে চায় এমন শুধু কাছে পেতে চায় লোকের তাকাতে কিছু ভালো লাগাতে তার হাসি মনে গেতে মন শুধু কাছে পেতে চায় মন শুধু কাছে